আপনার ক্লান্তির কারণ ও তার প্রতিকার। একটা আশ্চর্যজনক আর উল্লেখজনক ব্যাপার জানাচ্ছি, শুধুমাত্র মানসিক পরিশ্রম আপনাকে ক্লান্ত করতে পারে না। শুনলে অসম্ভব বলেই মনে হবে, তবে কয়েক বছর আগে বিজ্ঞানীরা বের করতে চেষ্টা করেছিলেন মানুষের মস্তিষ্ক পরিশ্রান্ত না হয়ে কতটুকু কাজ করা যেতে পারে, যার বৈজ্ঞানিক নাম হলো অবসাদ বা ক্লান্তি। এসব বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছেন যে সতেজ মস্তিষ্কের মধ্য দিয়ে রক্ত চলাচলের সময় কোনো অবসাদের চিহ্ন দেখা যায় না। আপনি যদি কোনো রোজ খেটে খাওয়া শ্রমিকের শিরা থেকে 1 ফোঁটা রক্ত তার কর্মরত অবস্থায় বের করে আনেন, তাহলে দেখতে পাবেন সে রক্ত প্রচুর ক্লান্তিময় টক্সিনে ভর্তি। কিন্তু আপনি যদি অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের 1 ফোঁটা রক্ত নিতেন, তাহলে দেখতে পাতেন তাতে কিন্তু ক্লান্তি সেই টক্সিনের ছিটে ফোটাও নেই। মস্তিষ্কের কথা বলতে গেলে দেখা যাবে মস্তিষ্ক কাজ শুরু করার গোড়াতে যেরকম চলে, 8 বা 12 ঘন্টা পরেও সেই রকম কর্মক্ষম থাকে। মস্তিষ্ক হলো সম্পূর্ণভাবে ক্লান্তিবিহীন কিছু। তাহলে আপনার ক্লান্তির কারণ কি? মনোবিজ্ঞানীরা জানিয়েছেন যে আমাদের অবসাদ বা ক্লান্তির প্রধান উৎস হলো আমাদের মানসিক আর ভাবাবেগময় হাবভাব। ইংল্যান্ডের জৈন খ্যাতনামা মনসমীক্ষক জে এ ব্যাকফিল্ড তার সাইকোলজি অফ পাওয়ার নামক গ্রন্থে বলেছেন, যে ক্লান্তিতে আমরা বেশিরভাগ সময় ভুগে থাকি তার বেশিরভাগই জন্ম নেয় মন থেকে। আসলে শুধুমাত্র দৈহিক কারণে অবসাদ প্রায় দেখাই যায় না। আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ একজন মনোবিজ্ঞানী ডক্টর এ এ ব্রিল আরও একটু বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তার মত হলো, যারা বসে কাজ করে থাকেন তাদের মতো সুস্থ মানুষের শতকরা 100 ভাগ অবসাদের কারণ হলো মনস্তাত্ত্বিক কারণ। এর মানে হলো আবেগজনিত কারণ। কি ধরনের আবেগজনিত কারণে কর্মী ক্লান্ত হয়ে থাকেন? আনন্দের অতিশয্যে, মনের খুশিতে? না, কখনো তা নয়। একঘেয়েমি, বিরক্ত, সহ্য সমাদরের অভাব, তুচ্ছতাবোধ, তাড়াহুড়ো, উদ্বেগ, দুশ্চিন্তা, এগুলো যে আবেগজনিত কারণ যাতে বসে কাজ করা মানুষ অবসাদগ্রস্ত হয় এবং এরই ফলে সে মাথার যন্ত্রণায় আক্রান্ত হয়ে বাড়ি ফেরে। হ্যাঁ, জেনে রাখুন, আমরা ক্লান্ত হই কারণ আমাদের আবেগই আমাদের শরীরের স্নায়বিক উত্তেজনা সৃষ্টি করে। মেট্রোপলিটন জীবন বিমা কোম্পানি অবসাদের উপর একটা পুস্তিকায় বলেছেন এ কটি কথা, কঠিন পরিশ্রম কখনোই কদাচিৎ ক্লান্তি বা অবসাদ আনতে পারে, যে অবসাদ ভালো নিদ্রা বা বিশ্রামে দূর হয় না। দুশ্চিন্তা, উদ্বেগ আর আবেগজনিত গণ্ডগোলই ক্লান্তি বা অবসাদের প্রধান 3টি কারণ। যখন শারীরিক বা মানসিক কাজের ফলে এটা হয় তখন এদের দোষের কারণ বলা হয়। মনে রাখবেন, টান টান কোনো মাংসপেশি হলো কার্যকর মাংসপেশি, অতএব সহজ হয়ে উঠুন এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য শক্তি জমিয়ে রাখুন। এবারে যেমন অবস্থায় আছেন সেই অবস্থায় থেকে আপনি নিজেকে একবার পরীক্ষা করে নিন। এই লাইনগুলো পড়তে বইটার দিকে ক্রুকুটি করছেন না তো? দু চোখের মাঝখানে কোনো মানসিক চাপ বোধ করছেন না তো? আপনার চেয়ারে বেশ আরাম করে বসে আছেন তো, নাকি কাঁধ কুঁচকে রয়েছেন? আপনার মুখের মাংসপেশি কি টান টান হয়ে গেছে? এই মুহূর্তে যদি আপনার সারা শরীরটা তুলোর পুতুলের মতো সরল আর ঢিলে ঢিলা না থাকে, তাহলে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে আপনি স্নায়বিক উত্তেজনা আর পেশির উত্তেজনায় আক্রান্ত। আপনি স্নায়বিক অবসাদ তৈরি করে চলেছেন। মানসিক কাজ করতে গিয়ে আমরা যে কোনো অপ্রয়োজনে উত্তেজনা তৈরি করি। জেসলিন বলেন, আমি লক্ষ্য করেছি যে প্রধান বাধা হলো সার্বজনীন এই বিশ্বাস যে কঠিন কাজ করার জন্য চাই চেষ্টার এক চিন্তা, না হলে কাজটি ঠিকমতো হতে চায় না, আর এ কারণে আমরা মনোযোগ দেওয়ার সময় ভুরু কুচকে তাকাই, আমরা কাঁধ সংকুচিত করি, আমরা আমাদের পেশিকে আমাদের চেষ্টার মধ্যে গতিতে আনতে বলি, কিন্তু এসব আমাদের মস্তিষ্ককে কোনোভাবেই তার কাজে সাহায্য করে না। এখানে আশ্চর্যজনক আর বিয়োগান্ত একটা সত্য উদ্ধৃত করছি, কোটি কোটি মানুষ যারা তাদের টাকা নষ্ট করার কথা স্বপ্নেও ভাবতে পারে না, তারাই আবার উচ্ছৃঙ্খলতার মধ্য দিয়ে সেই টাকা আর শক্তি নাবিকদের মতো উন্মাত্তর মধ্য দিয়ে উড়িয়ে চলে। এই স্নায়বিক অবসাদের উত্তর কীরকম
বিশ্রাম বিশ্রাম বিশ্রাম। কাজ করে চলার অবসরে বিশ্রাম গ্রহণ করার কৌশল আয়ত্ত করুন। ব্যাপারটা সহজ মোটেও নয়। এটা করতে গেলে আপনাকে হয়তো আপনার সারা জীবনের অভ্যাসকে উল্টো পথে চালনা করতে হতে পারে, তবে চেষ্টা করে দেখা যেতে পারে, কারণ এর ফলে আপনার জীবন হয়তো হয়তো বা বিপ্লব ঘটতে পারে। উইলিয়াম জেমস তার দ্য গসপেল অফ রিল্যাক্সেশন প্রবন্ধে বলেছেন, আমেরিকান জীবনে মাত্রাতিরিক্ত উদ্বেগ, ঝাঁকুনিয়া সন্ত্রস্ততা এবং তারই সাথে প্রকাশের ব্যথা আর তীব্রতা, এর মূল হলো আর কিছুই নাই, খারাপ অভ্যাস। উদ্বেগ একটা অভ্যাস, বিশ্রামও একটা অভ্যাস। খারাপ অভ্যাস যেমন দূর করা যায়, ভালো অভ্যাস তেমন গড়ে তোলাও সম্ভব। আপনি বিশ্রাম নেন কেমন করে? আপনার মন থেকে শুরু করেন না স্নায়ু দিক থেকে শুরু করেন? আসলে এ দুটোর কোনোটা দিয়ে তা করেন না। সবসময় আপনি আপনার পেশিকে বিশ্রাম দিতে শুরু করুন। আসুন একটু চেষ্টা করে দেখি কি করে এটা হয়। দেখতে গেলে আসুন আপনার চোখ দিয়ে শুরু করা যাক। এই অংশটা ভালো করে পড়ুন, তারপর শেষ প্রান্তে পৌঁছানোর পর একটু হেলান দিয়ে বসে চোখ দুটো বন্ধ করে আপনার চোখকে আস্তে আস্তে বলতে থাকুন, যেতে দাও যেতে দাও, জোর করে কিছু দেখবার দরকার নেই, ক্রুকুটি করো না, যেতে দাও যেতে দাও। আরও এক মিনিট আস্তে আস্তে এরকম করুন। আপনি লক্ষ্য করে দেখেছেন কি, কয়েক সেকেন্ড পরে চোখ পেশিগুলো হুকুম তামিল করতে সম্ভব করেছে। আপনার কি মনে হয়নি যেন কোনো হাতের স্পর্শ আপনার অবসাদ দূর করতে আরম্ভ করেছে? যাই হোক, আসল রহস্য হলো ওই একটা মিনিটের মধ্যেই আপনি বিশ্রাম বা বিনোদনের গোপন রহস্যটা জেনে ফেলেছেন, এটাই মূল কথা। এ সকল একই জিনিস আপনি করতে পারেন আপনার চোয়াল দিয়ে বা মুখের পেশি, ঘাড় বা কাঁধ দিয়ে, মোট কথা সারা শরীর দিয়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুটি হলো ওই চোখ। শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডক্টর এডমন্ড জ্যাকসন তো এমনকি বলেই ফেলেছেন যে আপনি যদি চোখের পেশিগুলোকে সম্পূর্ণ নমনীয় করে ফেলতে পারেন, তাহলে সমস্ত রকম জ্বালা যন্ত্রণার কথা একেবারেই ভুলে যেতে পারেন। চোখ যে কোনো স্নায়বিক উদ্বেগ দূর করার কাজে এত গুরুত্বপূর্ণ, তার কারণ হলো তারা শরীরের গ্রহণীয় সমস্ত ক্ষমতার এক চতুর্থাংশ খরচ করে ফেলে। আর এ কারণে বহু মানুষ যাদের দৃষ্টিশক্তি চমৎকার, তারা চোখের টানাটানিতে ভোগেন। বিখ্যাত ঔপন্যাসিক ভিকি ব্রাউন বলেন যে তিনি যখন ছোট ছিলেন তখন কোনো এক বৃদ্ধের সাথে তার দেখা হলে তিনি তাকে এমন একটা জিনিস শিখিয়ে দিতেন যার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু তিনি আর শোনেননি। পড়ে গিয়ে তার হাঁটু সরে গিয়েছিল আর কজিতে আঘাত লেগেছিল। বৃদ্ধ লোকটি তাকে তুলে ধরেছিল। তিনি এককালে সার্কাসের ক্লাউন ছিলেন, তার পোশাকে ধুলা ঝাড়তে ঝাড়তে বৃদ্ধ হয়েছিলেন। পড়ে গিয়ে তোমার আঘাত লাগার কারণ হলো তুমি জানো না কেমন করে নমনীয় হতে হয়। তোমার ভাব দেখাতে হবে যেন তুমি পুরনো দলা পাকানো মোজার মতোই নরবরে আর নরম। এসো তোমায় শিখিয়ে দিচ্ছি কেমন করে সেটা করতে হয়। সেই বৃদ্ধ এরপর শিশু ভিকিকে আর অন্যান্য বাচ্চাদেরকে শিখিয়ে দেন কি করে পড়ে যেতে হয় আর কেমন করে গড়িয়ে গিয়ে টিকবেজি খেতে হয়। বৃদ্ধ বারবার বলেছিলেন, একটা কথা সবসময় মনে রাখবে, তুমি হচ্ছ পুরনো দলা পাকানো মোজা, তারপরে তোমায় নমনীয় হতে হবে। আপনি যখন তখন যে কোনো মুহূর্ত এই বিশ্রাম নিতে পারেন, শুধু বিশ্রাম নেওয়ার কোনো চেষ্টা করবেন না। বিশ্রাম হলো সমস্ত রকম উদ্বেগ আর প্রচেষ্টার অনুপস্থিতি। সহজভাবে ভাবতে চেয়ে বিশ্রাম নিন। এটা শুরু করবেন আপনার চোখের আর মুখের পেশি নমনীয় করতে চেয়ে। সাথে বারবার বলতে থাকবেন, সব চলে যাক চলে যাক, বিশ্রাম চাই। আপনার মুখের পেশি বেয়ে অনুকরণে শরীরের অভ্যন্তরে থামতে অনুভব করতে থাকুন। শিশুর মতো সব রকম উদ্বেগ মুক্ত বলে নিজেকে ভাবতে থাকুন। ঠিক এরকম করতে বিখ্যাত গায়িকা গ্যালি কুরচি, হেলেন জেপসন নামে একজন মহিলা আমায় একবার বলেছিলেন, তিনি কোনো অনুষ্ঠানের ঠিক আগে গ্যালি কুরচিকে একটা চেয়ারে সমস্ত পেশি এলিয়ে দিয়ে বসে থাকতে দেখেছেন। তার চোয়াল প্রায় মুখে পড়ত তখন। ভারী চমৎকার অভ্যাস এটি। এটা তাকে মঞ্চে প্রবেশের আগে বেশ উদ্বেগ আর স্নায়বিক দুর্বলতা মুক্ত করে দিত। এটা তার অবসাদও দূর করত।
শরীরে শিথিলতা এনে বিশ্রাম করার জন্য নিচের পাঁচটি উপদেশ মেনে চলতে পারেন। এক, এ বিষয়ে কিছু ভালো বই পড়তে পারেন, যেমন ডক্টর ডেভিড হরাল্ড ফিঙ্কের স্নায়বিক উদ্বেগ থেকে মুক্তি। এছাড়াও আছে ড্যানিয়েল ডাব্লিউ জ্যাসেলিনের লেখা কেন ক্লান্ত হন বইটি। দুই, যখন তখন বিশ্রাম নিতে চেষ্টা করুন, পুরনো মোজার মতো নিজেকে শিথিল করে ফেলুন। আমি আমার কাজের টেবিলে মনে করিয়ে দেওয়ার জন্য একটা পুরনো মোজা রেখে দিই। এছাড়া বিড়ালের কথাটাও মনে রাখবেন, ঘুমন্ত বিড়ালছানা কখনোই হাত দিয়ে দেখেছেন? তুলে নিয়ে দেখবেন কেমন তুলোর বস্তার মতো লাগে। ভারতীয় যোগীরাও বলেন, বিশ্রামের কৌশল আয়ত্ত করতে পারলে বিড়ালের চালচলন লক্ষ্য করবেন। আমি কোনোদিন অবসাদে ভেঙে পড়া বিড়াল দেখিনি। তিন, বেশ আরাম করে বসে যতটা পারেন কাজ করবেন। মনে রাখবেন, শরীরে উদ্বেগ থাকলে কাঁধ ব্যথা হয় আর অবসাদ আসে। চার, দিনের মধ্যে চার কি পাঁচবার নিজেকে পরীক্ষা করুন আর নিজেকে প্রশ্ন করুন, আমি কি বেশি পরিশ্রম করছি? যে কাজে পেশির প্রয়োজনে নেই তাতে কি তাই কাজে লাগাচ্ছি? এটা আপনাকে বিশ্রামের কৌশল আয়ত্ত করতে শেখাবে। পাঁচ, এরপর দিনের শেষে নিজেকে আবার প্রশ্ন করুন, আমি কতটুকু ক্লান্ত? আমি যদি ক্লান্ত হই সেটা আমার মানসিক কাজের বা পরিশ্রমের জন্য নয়, বরং আমি যেভাবে করেছি সেজন্যই। ড্যানিয়েল ডাব্লিউ জ্যাসেলিন বলেন, আমি দিনের শেষে নিজেকে প্রশ্ন করি, আমি দিনের শেষে নিজেকে প্রশ্ন করি না আমি কতটুকু ক্লান্ত, বরং জানতে চাই আমি কতটা ক্লান্ত। আমি যখন দিনের শেষে কোনোভাবে অবসাদগ্রস্ত বলে নিজেকে ভাবি বা কোনো রকম বিরক্তি আসে আর বুঝি আমার স্নায়ু ক্লান্ত, তখন বুঝতে পারি ভালোভাবেই কাজটা বেশি করেই করেছি, যোগ্যতাও অভাব ছিল। আমেরিকার ব্যবসাদারদের প্রত্যেকে যদি এটা খেয়াল রাখতেন তাহলে হয়তো উচ্চ রক্তচাপের ফলে মৃত্যুর সংখ্যা ঢের কমে আসত। এছাড়াও স্যানাটোরিয়াম আর উন্মাদ আশ্রমে মানুষের সংখ্যাও কম হতো।